এই যে দারুণ শীতকাল, এই শীতকালে কিন্তু একটি পিঠা তৈরি হয়। প্রত্যেকেই আমরা পিঠা ভালোবাসি, তো এই পিঠা খাওয়ার জন্য যে মেশিনটি প্রয়োজন হচ্ছে সেই মেশিনটি কিন্তু দুমদার একটা মার্কেটে চলতেছে, বাজার গরম। তো সেই মেশিনটি কিন্তু এখানে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন, এক টিকিটে দুই ছবি যেমন ঠিক তেমনি ভাবে একই মোটরে দুইটা মেশিন কিন্তু আমরা পাশাপাশি সেটিং করে দিচ্ছি। হ্যামার মেশিন প্লাস চাউলের গুড়ি কুঠা যে আপনার মেশিন, আর পাশাপাশি যে হ্যামার মেশিন আছে, এই মেশিনটির ভিতরে কীরকম সিস্টেম আছে, জালি ছুরি বাটাম কী পরিমাণ লাগে, কোথায় পাবেন, কীভাবে ক্রয় করবেন, এই কত হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর দেওয়া আছে, কতটুকু আরপিএম এ মেশিনটি ব্যবহার করতে হবে, এই মেশিনের প্রোডাকশন প্রতি ঘন্টায় কতটুকু না পাচ্ছেন, কী কী কাজ আপনি এই মেশিন দিয়ে করতে পারবেন, সেটি আমি এই ভিডিও জুড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বিকে ইনোভেশন বিডি থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। তো বিপার্স, আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে মেশিনটি খুলে দেখাবো। প্রথমে আমরা এই যে আটাকুটা মেশিন, এটি কিন্তু খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটি কিন্তু ভিজা চাউল গুঁড়া করার জন্য, যে আমরা পিঠা খাই সে পিঠা তৈরি করার একটি মেশিন। টোটালটাই স্টিল বডি, এখানে আপনি এই মেশিনটি ব্যবহার করতে সর্বনিম্ন 5 হর্স পাওয়ার মোটর, বৈদ্যুতিক মোটর ব্যবহার করতে হবে। আপনি চাইলে এর চেয়ে বড়ো সাইজ নিতে পারবেন, আমাদের কাছে কিন্তু বিভিন্ন প্রকারের ছোটো বড়ো সাইজ এর মেশিন পাচ্ছেন বিকে ইনোভেশন বিডি থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটি সম্পূর্ণ স্টিল বডি, এই মেশিনগুলো কিন্তু লাইফ গ্যারান্টির মতন চলে, কোনো প্রকার নষ্ট হয় না। দীর্ঘদিন আপনি একটি মেশিন ক্রয় করেই কিন্তু আপনার মিলে সেট আপ করে লং লাস্টিং হিসাবে ব্যবহার করতে পারবেন। তো এই মেশিনটির ডেলিভারি ক্যাপাসিটি হচ্ছে প্রতি ঘন্টায় 100 থেকে 120 কেজি, কারণ এটি ছোটো মেশিন, মোটরও ছোটো মেশিনও ছোটো। আপনি চাইলে আপনার বড় কিংবা ছোটো আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারবেন। এই মেশিনটি চালাতে হলে আপনাকে 35 আরপিএম, তার মানে 3500 আরপিএমে চালাতে হবে সর্বনিম্ন, 3500 থেকে 4000 আরপিএমে এই যে গুঁড়ি কুটা মেশিন, এটি আপনি ব্যবহার করতে পারবেন। চাউল কুটা বা গুঁড়ি কুটা এক এক এলাকায় এক এক নামে এই মেশিনটিকে নামকরণ করা হয়েছে, নাম কোনো ব্যাপার না, মেশিন হচ্ছে চাউল গুঁড়ি কোটার যে মেশিন সেটি। তো পাশাপাশি জায়গাটা রাখা আছে এটি হ্যামার মেশিন, হ্যামার মেশিন কিন্তু 5 হর্স পাওয়ার মোটর দিয়ে চলবে। আপনারা একটি বেল খুলে আরেকটি বেল পাশাপাশি উঠায় আপনার ইচ্ছা মতন একটা অফ করে আরেকটা মেশিন কিন্তু আপনি অন করে চালাতে পাচ্ছেন। তো এই হ্যামার মেশিন দিয়ে আপনি হলুদ, মরিচ, মশলা, বিভিন্ন প্রকারের বেসন, আপনি গরুর খাবার, গবাদি পশুর খাবার তৈরি করতে যে ভুট্টা ক্রেশার বা ভুট্টা ভেঙে বিভিন্ন প্রকারের ছোটো বড়ো সাইজ মুরগির খাবার ইত্যাদি, এই মেশিনের একটা মেশিন বিভিন্ন প্রকার বিভিন্ন রূপে রূপান্তরিত করে আপনি ব্যবহার করতে পারবেন। আপনার ইচ্ছা মতন কিন্তু এই মেশিন দিয়ে আপনি মালের সাইজ ছোটো বড়ো করতে পারবেন। আর মনে রাখবেন দর্শক, এই মেশিন কিন্তু কোনো প্রকার নর্মাল জিনিস এলাও নাই, সম্পূর্ণ শুকনা জিনিস দিতে হবে। আপনি যেটাই ভাঙেন না কেন, শুকনা জিনিস না দিলে এই মেশিন দিয়ে কিন্তু আপনি ডেলিভারি দিতে পারবেন না। এই মেশিনটি ব্যবহার করতে 5 হর্স পাওয়ার যে বৈদ্যুতিক মোটর, এটি কিন্তু আপনার বাসা বাড়ির সিম্পল লাইন দিয়ে কিন্তু আপনি চালাতে পারবেন। এই মেশিনটির আরপিএম হচ্ছে 3500, এটার আরপিএম হচ্ছে 4000। আমরা পুলি দিয়ে কিন্তু মেক আপ করছি, তো এটি সম্পূর্ণরূপে তামার মোটর, পাশাপাশি দুইটা মোটর দিয়ে। যদি এই অবস্থায় আপনারা এই সেট আপটা আমাদের কাছে সেম টু সেম এই ভিডিওতে যেরকম দেখছেন ঠিক এরকমভাবেই যদি আপনি নিতে চান, তাহলে আপনাকে দাম না বলার কারণ হচ্ছে এই, বর্তমান বাজারে দেখুন আজকে ডিজেলের দাম বৃদ্ধি পাইছে পার লিটারে 15 টাকা, ঠিক তেমনি মোটরের দামও কমে, লোহার দামও কমে আবার বাড়ে, তো এই জন্য আমরা মেশিনের দাম ঠিক মতন বলতে চাই না। তো এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে এই মেশিনের দাম বলে দিচ্ছি, তো আপনারা মনে রাখবেন ভিডিওটা কতদিন আগে দেখছেন তারপরে ফোন করে ওই দামটা আপনি পাচ্ছেন কি পাচ্ছেন না আমাদের কাছ থেকে জেনে নেবেন। তো এই মেশিনে এই অবস্থায় ফুল বিল সেট আপ 70,000 টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। ততক্ষণ সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন, দেখা হবে নতুন কোনো পরবর্তী একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।